আমরা এখন দেখব পর্ব 3 বা প্লাটি হেলমিনথিস। খুবই ইউনিক একটা পর্ব, কারণ এই পর্বের মধ্যে অনেক ইউনিক ফিচার আছে। কি কি ফিচার আছে আমি সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব, বাট সবার আগে জানতে হবে যে এই ফিচারগুলো মনে রাখার কোনো ট্রিক আছে কিনা। যদি আমি ট্রিক দিই না, বাট আমি এখানে একটু দিয়ে রাখতেছি। প্লাটি হেলমিনথিস এর বৈশিষ্ট্যগুলো মনে রাখা যায় তার নাম দিয়ে, প্লা টি হেল মিন থিস। প্লা থেকে হচ্ছে এরা পরজীবী, এই প্লার প থেকে আবার হচ্ছে পরিপাক নালী, ওকে। টি থেকে হচ্ছে ট্রিপ্লো ব্লাস্টিক, ট্রিপ্লো ব্লাস্টিক। হেতে হচ্ছে হুক বা চোষক। লতে হচ্ছে লার্ভা, মতে হচ্ছে মেজেন কাইম, নতে হচ্ছে নরম দেহি, থিতে কিছু নাই জিরো, সতে হচ্ছে শিখাকোষ, শিখাকোষ। ওকে, সো আমরা দেখছি প্লাটি হেলমিনথিস, এবং প্লাটি হেলমিনথিসের বৈশিষ্ট্যগুলো আমরা এইভাবে মনে রাখছি। সবার আগে বলে রাখি কেন এরা পরজীবী, কারণ এরা অন্য একটা প্রাণীর শরীরে থাকে। পরজীবী হওয়ার কিছু শর্ত আছে, ওরা অন্য পরজীবীতে থাকবে, তার মানে দুইজন মিলে থাকবে, এবং এর মধ্যে একজন ক্ষতিগ্রস্ত হবে আর একজন উপকৃত হবে। খেয়াল করেন, মিথজীবীতে দুইজন দুইজনের উপকার করে, বাট পরজীবীতে একজন উপকৃত হবে আরেকজন ক্ষতি হবে। এই কৃমি যদি আপনার দেহে থাকে, আপনার কিন্তু অপকার করবে, বাট সে নিজে কিন্তু উপকৃত হচ্ছে। সো দ্যাট ইজ কল পরজীবিতা বা প্যারাসাইটিজম। এই পরের প্রাণীতে দেখা যায়, যদিও কিছু আছে যারা মুক্তজীবী, যদিও কিছু আছে যারা পরজীবী নয়, বাট অধিকাংশই কি পরজীবী। কেন পরজীবী, তার একটা বিশেষ কারণ হচ্ছে এই পর্বের প্রাণীদের মুখটা এত ডেভেলপ না। মুখটা ডেভেলপ না মানে হচ্ছে ওরা কামড়ায় কামড়ায় খেতে পারে না যথেষ্ট পরিমাণ। যেহেতু যথেষ্ট পরিমাণ খেতে পারে না, এই জন্য এদের মধ্যে একটা স্পেশাল বৈশিষ্ট্য আসে, সেটা হলো এখানে তেমন একটা পেশি নাই, যতটুকু আসে ততটুকু তাদের জন্য এনাফ না, এই জন্য তাদের ত্বক থাকে, এরা ত্বক দিয়ে খাদ্য গ্রহণ করতে পারে। যেহেতু ত্বক দিয়ে ভেতরে খাদ্য আসে, এই জন্য ত্বকের যে আবরণ আছে দ্যাট ইজ কল কিউটিকল। এই কিউটিকলের লেয়ারটা পাতলা হবে, কারণ লেয়ার যদি পাতলা না হয় সে তো খাইতে পারবে না, ঠিক কি না? কিউটিকলের লেয়ারটা পাতলা হবে। তাহলে যে পর্বের ক্ষেত্রে গিয়ে আমরা দেখবো যে মুখটা খুবই ডেভেলপড হয়েছে, যথেষ্ট পরিমাণ খানা তারা নিজেরাই খেতে পারে, ওই পর্বের প্রাণীতে গিয়ে কিন্তু আর ত্বক দেখার প্রয়োজন পড়বে না, ওদের কিউটিকল কিন্তু আমরা তখন পুরু দিব। যেমন পরের কৃমির পর্ব বা নেমাটোহেলমিনথিসে এইটা দেখা যায়। ওকে, দুই, ট্রিপ্লোব্লাস্টিক। আচ্ছা, আমরা পরজীবীতেই তো আছি, যেহেতু এরা পরজীবী, স কোনো একটা জিনিস খাইতে গেলে, কারোর দেহে খাইতে গেলে তাদের হুক থাকে এবং চোষক থাকে। হুক বলতে বোঝাচ্ছে এই যে দেখেন এদের মুখের কাছে কিছু হুক আছে। আপনার পরিপাক নালীতে তো সবসময় ফ্ল্যাশিং হতেই থাকে, খাদ্য খাচ্ছেন পানি খাচ্ছেন চলে যাচ্ছে, একটা ফ্লো থাকে এখানে। তো এরা যদি হুকটা দিয়ে যদি আটকে না থাকে দেয়ালের মধ্যে, পরিপাক নালীর ভেতরে দেয়ালের মধ্যে, এরাও তো খাবারের সাথে চলে যাবে, তাহলে বাঁচবে এরা? বাঁচবে না। এই জন্য হুক দ্বারা তারা আটকে থাকে। এবং এই যখন মুখগুলো দ্বারা তারা কি করে, হুকগুলো দিয়ে যখন আটকে থাকে যে ব্লিডিং হচ্ছে, এরা তখন এটাকে হুক চোষক দ্বারা খেতে থাকে। তাহলে এদের মুখে চোষক থাকে, হুক থাকে, ঠিক আছে, কিংবা দুইটাই থাকে, এটা মাথায় রাখবেন। এদের মুখে চোষক থাকে, হুক থাকে, দুইটাই থাকে, তো তাতে তাদের খেতে সুবিধা হয়। তো আমরা এটাও বুঝতে পারলাম। এখন আমরা আসি কমন যে বৈশিষ্ট্যগুলো, যেগুলো আমরা ভবিষ্যতে আর পড়বো না, কারণ আমরা তো ধীরে ধীরে এটা এক্সপ্লেনেশন করবো, ডিপ টু ডিপেস্ট চলে যাব। নরম দেহি, এরা তো অবশ্যই নরম দেহি হবে, কারণ শক্ত দেহ হলে কিন্তু আমাদের শরীরের ভেতরে তারা মুভ করতে পারবে না। যে কোনো প্রাণীর ক্ষেত্রেই শর্ত হচ্ছে, সে যদি অনেক মুভ করতে যায় তাহলে তাকে নরম দেহি হইতে হবে। একটা কচ্ছপের ক্ষেত্রে বা সি টার্টলের ক্ষেত্রে দেখবেন উপরে একটা শক্ত খোলস আছে, এদের মুভমেন্ট খুব টাফ। শামুকের ক্ষেত্রে দেখবেন যে ওদের উপরে শক্ত খোলক আছে, তাহলে তাদেরও মুভমেন্ট খুব টাফ। সো আপনাকে নরম দেহি হইতে হবে, তাহলে মুভমেন্ট হালকা একটু আপনি সুবিধা পাবেন। সো আমরা এটা পড়ে ফেলেছি, এটা পড়ে ফেলেছি পরজীবী, আমরা এটা পড়ে ফেলছি। এরপর চলে আসে আমরা পরিপাক নালী। এই পর্বের প্রাণীদের পরিপাক নালী আছে,
মুখ আছে কিন্তু পায়ুছিদ্র নাই। কেন পায়ুছিদ্র নাই এর একটা ব্যাখ্যা হচ্ছে, ওরা মুখ দিয়ে কিন্তু মানুষের রক্ত খাচ্ছে, রক্ত তো অলরেডি ডাইজেস্ট করা খাবার আছে, মানে পরিপাক ডান, রক্তে কোনো উচ্ছিষ্ট নাই। তাহলে যা খাবে তাই তো তার শরীরের ভেতরে যাবে, যা খাবে তাই তো তার শরীরের ভেতরে যাবে, যাবে কি না? তাহলে উচ্ছিষ্ট থাকবে, থাকবে না? উচ্ছিষ্ট যদি না থাকে পরিপাক নলের দরকার আছে? নাই। খুব ইউনিক একটা ফিচার যে এই পরের প্রাণীদের মুখ আছে খাওয়ার জন্য, যেহেতু অলরেডি পরিপাক করা রক্ত খাচ্ছে এই জন্য এদের বজ্র উৎপন্ন হচ্ছে না, আর যেহেতু বজ্র উৎপন্ন হচ্ছে না এই জন্য তাদের পায়ুছিদ্র থাকবে না। ওকে, সো এই হলো ঘটনা যে তারা তাদের পরিপাক নালী আছে কিন্তু এখানে এক্সটার্নাল কোনো ওপেনিং নাই, ছিদ্র নাই। এখন ঘটনা হচ্ছে পরিপাক নালী এবং পরিপাক গ্রন্থি, এই দুটো ব্যাপার কি? পরিপাক নালী বলতে আমরা তো বুঝি যেটা দিয়ে খাবার যায়, পরিপাক হয় যেখানে। পরিপাক গ্রন্থি বলতে বোঝায় যে এগুলাতে কিছু কোষ থাকে, এই কোষগুলো কিছু ক্ষরণ করে, এখান থেকে এনজাইম ক্ষরণ করতেছে। তো খাদ্যটা যে আসলো এই খাদ্যটাকে এরা কি করে, ভেঙে ফেলে টুকরা টুকরা করে। একবার খেয়াল করেন তো, ও যে খাদ্যটা খাচ্ছে ওটা কি বড় খাদ্য? ওরা তো মানুষের রক্ত খাচ্ছে, অলরেডি ডাইজেস্ট হওয়া খাদ্য খাচ্ছে, তাহলে পরিপাকের আর দরকার পড়ছে? পড়ছে না। পরিপাকের যদি দরকার না পড়ে তাহলে একে কোনো কিছু পাঠাইতে হবে না। সো যেহেতু বড় খাদ্য নাই, অলরেডি ডাইজেস্ট হওয়ার পরিপাক হওয়া খাবার আসতেছে ছোট ছোট টুকরা হয়ে, সো এদের পরিপাক করার আর কোনো প্রয়োজন নাই। তাহলে নালীটাই শুধু থাকবে পরিপাক করার জন্য, যে গ্রন্থি কোষগুলো ছিল এগুলো থাকবে না। সো নো পরিপাক গ্রন্থি। খেয়াল করেন, পরিপাক নালী প্লাস পরিপাক গ্রন্থি ইকুয়াল পরিপাক তন্ত্র। পরিপাক নালী, এই নালীটা আর যদি গ্রন্থি থাকতো সেইটা মিলে হচ্ছে পরিপাক তন্ত্র। যেহেতু এদের পরিপাক গ্রন্থি নাই এই জন্য আমরা বলি এদের যে পরিপাক তন্ত্রটা এটা অসম্পূর্ণ, হাফ আছে হাফ নাই, নালী আছে গ্রন্থি নেই। গ্রন্থি নাই কেন? কারণ এরা পরজীবী, এরা অলরেডি ডাইজেস্ট হওয়া ফুড খায়। সো আমরা বুঝলাম পরিপাক তন্ত্র অসম্পূর্ণ, এটা জেনে রাখতে হবে। সো ডান, তিন নম্বর হচ্ছে এরা তিন নম্বর পর্ব। তাহলে এক নম্বর পর্ব হচ্ছে স্তরবিহীন, দুই নম্বর ত্রিস্তরী, তিন নম্বর ত্রিস্তরী। আমি একটু পরে আমি এই জিনিসটা বোঝাচ্ছি। এদেরও লার্ভা দশা আছে, লার্ভা দশা বলতে এখানে আমি লিখে রেখেছি রেডিয়া, সার্কারিয়া, স্পেরোসিস্ট এবং সিস্টি সার্কাস। সো এগুলো আপনাকে মুখস্থ করার দরকার নেই বেসিক্যালি, যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছেন। কেন দরকার নাই এগুলার? কারণ আমি ধরো দেখি না যে লার্ভা দশাগুলো আসে, কারণ সেম লার্ভা দশা বা সেম নাম অন্য পর্বের ক্ষেত্রেও কিন্তু থাকতে পারে, তাই না? সেম নাম অন্য পর্বের ক্ষেত্রে থাকতে পারে, তাহলে আপনি এখানে তো আইডেন্টিফাই করতে পারবেন না কোন লার্ভা কোন পর্বের, এই জন্য টাফ। তাহলে এদের লার্ভা দশা আছে। মেজেনকাইম মানে কি? মেজেনকাইমটা আমি একটু পরে বোঝাবো। আর শিখাকোষ বলে কিছু কোষ আছে, এই যে দেখেন এটা তাদের হচ্ছে দেহের প্রাচীর, এটাও প্রাচীর, মাঝখানে পরিপাক নালী। এই প্রাচীরের মধ্যে কিছু কোষ আছে, এই যে দেখেন নিউক্লিয়াস, এটা একটা কোষ। কোষের এই যে এখানে দেখেন কিছু ফ্লাজেলা বের হয়েছে বা সিলিয়া বের হয়েছে, এবং সিলিয়াগুলা আগুনের শিখার মতো এরকম এরকম মুভ করে, এই যে দেখেন আগুনের শিখা। তাহলে শিখার মতো যদি থাকে কোনো কোষে, আগুনের ফ্লেমের মতো যদি কিছু থাকে, সেই কোষকে বলা হয় শিখা কোষ। কিভাবে কাজ করে আমরা একটু পরে দেখছি। ওকে, আশা করছি আমি একটা মোটামুটি ধারণা দিতে পারছি আপনাকে। তাহলে প্লাটিহেলমিনথেস থেকে আমরা কী পেলাম? পথে হচ্ছে এরা পরজীবী, পরজীবী হওয়ার কারণ কি? পরজীবী হওয়ার কারণে এদের মুখটা সেভাবে ডেভেলপ হয় নাই, এবং পরজীবী হওয়ার কারণে এদের মুখ দিয়ে খাওয়ার জন্য এরা কী করে, হুক ব্যবহার করে, চোষক ব্যবহার করে, এবং আমাদের কোথাও ব্লিডিং হলে থাকলে ব্লিডিংটা তারা চুষে খাইতে থাকে। যেহেতু দ্যাটস নট এনাফ, এই জন্য তাদের স্কিনের উপরে একটা কিউটিকলের লেয়ার আছে, সেটা পাতলা হয়, তাহলে স্কিন দিয়ে ওরা শোষণ করতে পারে। তাহলে যে জায়গায় এরা থাকবে সেই জায়গার খবর করে দেবে। দুই নম্বর হচ্ছে এদের যেহেতু পরিপাক নালী আছে, পরিপাক গ্রন্থি নাই, এই জন্য পরিপাক তন্ত্র অসম্পূর্ণ। পরিপাক গ্রন্থি না থাকার কারণ হচ্ছে ওরা অলরেডি ডাইজেস্টেড ফুড খায়, তাহলে ওইটাকে আর এক্সট্রা করে পরিপাক করার জন্য আপনার গ্রন্থি লাগবে না। ওকে, টি, টিতে হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক। ট্রিপ্লোব্লাস্টিক মানে ত্রিস্তরী, এরা হচ্ছে ত্রিস্তরী ভ্রূণদশায়। হেতে হচ্ছে হুক বা চোষক, এদের হুক থাকে চোষক থাকে। লতে লার্ভা দশা, ওই যে লার্ভা দশার নাম লিখে রেখেছি প্লাটি হেল। মিতে হচ্ছে মেজেনকাইম, এই যে মেজেনকাইম একটু পরে আমি দেখাবো। নতে হচ্ছে নরম দেহি, এরা নরম দেহি, কারণ কিউটিকলের লেয়ারটাও খুব পাতলা, কিউটিকলের লেয়ারটা পুরু হলে কিন্তু নরম দেহি আর হতো না। থিতে কিছু নাই। সতে হচ্ছে শিখাকোষ, এদের তো শিখাকোষ আছে, এমন কোষ যার এখানে কিছু সিলিয়া থাকে, ওগুলো দেখতে আগুনের শিখার মতো লাগে, এই জন্য শিখাকোষ। ওকে, সো মোটামুটি আমরা এই এই জিনিসটা পড়ে কাভার করে ফেলছি, এইটা এটা কাভার করে ফেলেছি।
এখন বাকিগুলো আছে, আমরা এগুলো নিয়ে একটু কথা বলি। প্রথমে চলে আসি প্লাটি হেলমিনথিস মানে কি। হেলমিন শব্দের অর্থ হচ্ছে ওয়ার্ম বা কৃমি। অ্যাকচুয়ালি হেলমিন বলতে বোঝায় এমন একটা প্রাণী, যে প্রাণীটা এরকম কিলবিল কিলবিল করে হাঁটে, ওকে, কিলবিল কিলবিল করে হাঁটে, দ্যাট ইজ কল ওয়ার্ম। কেঁচো একটা ওয়ার্ম, তাই না? ওরা কৃমি না কিন্তু, কেঁচো একটা ওয়ার্ম, এটাও একটা ওয়ার্ম। দুই নম্বর হচ্ছে প্লাটি। প্লাটি শব্দের অর্থ কি? প্লেট। প্লেট মানে কি? ফ্ল্যাট। আমরা যে প্লেটে খাবার খাই, প্লেটটা কি ফ্ল্যাট না লম্বা? ফ্ল্যাট। তাহলে প্লাটি হেলমিনথিস বলতে বোঝাচ্ছে ফ্ল্যাট ওয়ার্ম, তাই না? বা ফ্ল্যাট মানে হচ্ছে কি? চ্যাপ্টা না? আমাদের খাবার প্লেটগুলো কি চ্যাপ্টা না? তাহলে চ্যাপ্টা কৃমি বা ফ্ল্যাট ওয়ার্ম। খেয়াল করেন, চ্যাপ্টা কৃমি বলতে আসলে কি বুঝিয়েছে। ধরা যাক এটা একটা কৃমি, এটা কৃমি, আপনি যদি এটাকে কাটেন, কাটলে দেখতে পাবেন এইরকম, কিরকম দেখতে পেলেন? চ্যাপ্টা। আপনি কিন্তু এরকম গোলাকার দেখলেন না, মাঝখানে পরিপাকনালি এটা দেখলেন না, চ্যাপ্টা, এই যে মাঝখানে পরিপাকনালি, তাই না? চ্যাপ্টা। তো একটু দেখেন, চ্যাপ্টা হয় কিন্তু কয়েকটা সুবিধা হয়, চ্যাপ্টা কৃমি হয় কয়েকটা সুবিধা হয়। এক নম্বর হচ্ছে এরা যেহেতু এনাফ পরিমাণ খাইতে পারে না, এরা ত্বক দিয়ে খায়। তো চ্যাপ্টা করে দিলে এদেরকে ত্বকের আবরণটা কি অনেক বড় হবে না? তাহলে অনেক বেশি অঞ্চল থেকে তারা কি করতে পারবে? খাদ্য শোষণ করতে পারবে, রাইট? তাহলে চ্যাপ্টা হওয়ার সুবিধা কি? দেহের যে সারফেস তলটা আছে, সারফেস এরিয়াটা বেড়ে যায়। দুই নম্বর কারণ হচ্ছে এখানে যে কোষগুলো থাকে, এই কোষগুলো দূরবর্তী যে কোষগুলো আছে, ধরা যাক এই কোষটা অনেক দূরে আছে, এই কোষটা অনেক দূরে আছে, এগুলা তো পরিপাক নালী দিয়ে যে খাবার শেখা আছে, দ্যাট ইজ নট কমপ্লিটেড, মানে সেটা যথেষ্ট না, তার জন্য এনাফ না। যেহেতু এনাফ না, তাহলে এই পরিপাক নালীর খাবারটা কিন্তু এত দূর পৌঁছাইতেই পারে না। তো চ্যাপ্টা হলে হয় কি, এই যে এখান থেকে খুব সহজে খাবারগুলো অ্যাক্সেস পায়, যেগুলো ত্বক দিয়ে শোষণ করে। গোলাকার হলে দেখেন কি হতো, এই যে কোষের, আমি এখানে তিনটা কোষ দিলাম, পরিপাক নালী থেকে এই যে প্রথমটা খাবার পাইতো, এই পাশ থেকে দ্বিতীয়টা খাবার খাইতো, কিন্তু মাঝখানে একটা খাবার পাইতো না। এই জন্য আমরা একটু চ্যাপ্টা করে দিই, যেন এই কোষগুলো কাছে আসে এদিকে, ওই কোষগুলো ওদিকের কাছে যায়, তাহলে পরিপাক নালী থেকেও খাবার পাবে, বাইরে থেকেও খাবার পাবে। তো আশা করছি বুঝতে পেরেছেন যে চ্যাপ্টা হওয়ার কারণ দুইটা, একটা হলো সারফেস এরিয়া বৃদ্ধি পাবে, বাইরে থেকে বেশি বেশি শোষণ করতে পারবে, দুই নম্বর হচ্ছে প্রত্যেকটা সেল কীভাবে খাদ্য পাবে। আমাদের মায়েরা যে রুটি বানায় বাসার মধ্যে, রুটি বানানোর সময় রুটির একটা পিণ্ড থাকে, তার পিণ্ডটাকে কেন পাতলা করে, কেন সব জায়গায় যেন সমান পরিমাণ আগুনের আঁচ পৌঁছায়, কেন? উনি সরাসরি গোল জিনিসটা ভাজতে পারতো না, হ্যাঁ বাইরে কি পাইতো আগুন, পাইতো ভেতরে পাইতো না, এই জন্য চ্যাপ্টা করে। তো চ্যাপ্টা করার কিন্তু বড় একটা কারণ হলো প্রত্যেকটা সেল যেন খাবার পায়, এনশিওর করতে হবে। তো প্রিয় স্টুডেন্ট, আমরা এটা বুঝলাম। দুই নম্বর হচ্ছে আমাদের মেয়েরা, আমরা আগে গ্রামে দেখতাম এই চুলের ফিতা বলে চেঁচাইত, চুলের ফিতা বলতে বোঝায় এরকম পাতলা পাতলা রিবন, রাইট? খেয়াল করেন তো এটা রিবন না সুতার লাগতেছে, সুতাগুলো কি গোলাকার হয়, প্রস্থচ্ছেদ করলে গোলাকার হয়, আর রিবনগুলো কাটলে কেমন হয়, চ্যাপ্টা হয় না? তো প্রিয় স্টুডেন্ট, চ্যাপ্টা মানেই হচ্ছে রিবন। তাহলে আমরা প্লাটি হেলমিনথিসকে বলবো রিবন ওয়ার্ম, আর রিবন মানে হচ্ছে চুলের ফিতা বা ফিতা, তাহলে আমরা প্লাটি হেলমিনথিসকে বলবো ফিতা কৃমি। কি বলবো? ফিতা কৃমি। তার মানে আমরা চারটা নাম পেলাম, ওকে। সো এই হলো প্রাথমিক আলোচনা, পরের আলোচনায় গিয়ে আমি বাকি টপিকগুলো কভার করব। আমি পুরো ব্যাপারটা আরেকবার বলছি, আমরা প্রথমে নাম দেখেছি, নাম অনুযায়ী আমরা বোঝার চেষ্টা করেছি, এক্সপ্লেনেশনে আমরা বুঝেছি কেন এরা চ্যাপ্টা, এবং চ্যাপ্টা কৃমি হওয়ার কারণে তাদের আরও কিছু নাম আছে, নামগুলো আমরা দেখেছি, তাদের হুক এবং চোষক সম্পর্কে ধারণা পেয়েছি। দুই নম্বর হচ্ছে কিউটিকলের লেয়ার সম্পর্কে ধারণা পেয়েছে, পাতলা কিউটিকলের লেয়ার থাকে, এরা পরজীবী হয়, মুখছিদ্র থাকে, বায়ুছিদ্র থাকে না, এদের পরিপাক নালী থাকে, পরিপাক গ্রন্থি থাকে না, এই জন্য পরিপাক তন্ত্রটা অসম্পূর্ণ, এদের ফ্লেম সেল থাকে, ফ্লেম সেলের কাজ কি আমরা পরের কোশ্চেন ইনশাল্লাহ শিখবো। সবাইকে ধন্যবাদ।